বিজেপির ধারাবাহিক হকিয়নির পাশতো হক কমা নাই একাংশ আরক্ষী। এবার দিসপুর থানার এস আই বিরুদ্ধে অভিযোগ। উলুবাড়ি তদন্তর বাবে যার বিনিময় দিসপুর পুলিশে গাড়ি তেল ভরাবলে 1500 টাকা ঘুষ লওয়ার অভিযোগ ভুক্তভোগী মহিলার। বেগুসানে কৈছে যে মোক হেৰি হেলচিটিত লক করা, হেলচিটির পর আমি গুছি যাম। গাড়িত বহাই নাই, আমি গাড়িত নবহাতে কৈছে যে তেলের খরচ কিবা দিব লাগিব আর আমাক কিবা অলপান দিব লাগিব পয়সা, আমার দরমা চরমা হওয়া নাই। মাজ্য মানে মহিলা সহায় করে খাকি পোশাকর মর্যাদা রাখিলে ডিজিপিয়ে নির্দেশ দিয়ার পাশতো গাত কথা লগা নাই আর পত্নী আর সন্তানক এড়ি গুয়াহাটির মাঝমজিয়াত দুমাহে আত্মগোপন করে থাকা বিক্রম দাসর সন্ধান নাপালে স্মার্ট আরক্ষী। ফোন কল ট্রেক করে গুছরিয়ায় বিচারি উলিয়ালে স্বামী লুকাই থাকার ঠাই, কিন্তু তার পাশতো উলুবাড়ি যাবলে দিসপুর থানার এস আই পেগুয়ে দাবি করলে 1500 টাকা। 1500 টাকা লওয়ার পাশতো বিক্রম দাসক বিচারিবলে উলুবাড়ির গাড়ি পড়াই নানামিল দিসপুর আরক্ষী। তারপর পেগু স্যার হাতত 1000 টাকা দিছে আর ড্রাইভারক 500 টাকা দিছে। পেট্রোলিং হয় থানার গাড়ি হয় এখন, তারপর পয়সা দেওয়ার পিছত গাড়ি গেছে, গাড়িখন অকলে মই গেছো, দাদাহাতে স্কুটি লৈ গেছে। তারপর আমি গলো লাচিত নগর, লাচিত নগরত এড্রেস দেখাইছে, আমি তাতে গলো। যাওয়ার পিছত মানে কি হয়েছে, মেন রাস্তার পরা মানে কল করেছে, এই কারণে কোর্ট পরা পিজি এটার মানে পিজি এটার পরা মানে কল করেছে, এই কারণে তাক আমি ধরব নো। যদি পুলিশে যদি অকমান গাড়ির পর নামি কিনে যদি অকমান সুদা পোসা করলে হয় কাশর মানুষবিলাক, সাকে আমি অকমান হলেও ক্লু পালো হয় কোর্ট আছে কোর্ট নাই সেখিনও নকরিলে পুলিশে। স্বামীর মোবাইলের কল লিস্ট দিবলে দিসপুর থানার এস আই পেগুয়ে 2000 টাকা দাবি করার অভিযোগ মহিলাগুলি। পেগু স্যারে কৈছে কল টেস্টটো ওলালে 2000 টাকা লাগিব, পয়সা নেদিলে ওলাব নোৱাৰে বুলি কৈছে। আমি জানা মতে তো এইবিলাক থানাত ওলাই দিয়ে নেকি নিজে, ইমানেই নহয়। তাতো কৈ নীলাজ দিসপুর থানার একাংশ আরক্ষী। দুটাকৈ গোচর রুজু করা মহিলা কোনোটাই ফোন করে স্বামীর খবর পাইছে নেকি সুধে দিসপুর আরক্ষী। পুলিশে ফোন করে মুখ খুদে কিবা খবর পাইছা নেকি, এটো মূর কাম নে পুলিশের কাম। এয়াই দিসপুর আরক্ষীর স্মার্টনেস। এনে স্মার্ট আরক্ষীয়ে দিব পারিবনে পত্নীর নামত বহুতর পৰা বহু টাকা ধার লৈ মাকর আশ্রয় প্রেমিকাক বিয়া করা বিক্রম দাসর সন্ধান? কিন্তু দিসপুর আরক্ষী এনে নির্যাতনের পাশতো উদ্যম হেরুয়া নাই ভুক্তভোগী মহিলাগুলি। যি কোনো মূল্যর বিনিময়ত ঘুষ খাই খাই গেরেলা হওয়া একাংশ আরক্ষী হতুয়াই স্বামী বিক্রম দাসক বিচারি উলিবার পণ লৈছে সাহসী মহিলাগুলি। মই এটাই বিচারো মানে দিসপুর থানাক যদি সহায় করে, মই এটাই বিচারছো। মোৰ হাজবেণ্ড ঘৰ আছে, মই গম পাইছোঁ সি মাকে তাক লুকাই ধৰিছে, মানে এজন ছোৱালীৰ লগত আছে, সি বিয়া পাতিছে। হাজবেণ্ডক ধৰক, ধৰি কিনে মোক ন্যায় লাগে আৰু মোৰ বাচ্চাটোৰ কাৰণে সি মাহে মাহে খৰচটো দিয়ক। লাগে মানে লাগে, সন্তানৰ ভৰণ পোষণৰ লগতে বিক্ৰম দাসৰ পৰা পাব লগা সকলো ধন উভতাই লাগে ভুক্তভোগী মহিলাগৰাকীক। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।